লোকসভা নির্বাচনের আগেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার বিধানসভা লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আইএসএফ এবং বিজেপি থেকে শতাধিক বিরোধী দলের কর্মী সমর্থকেরা যোগদান করল তৃণমূলে। মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ওই নির্বাচনী প্রচার থেকে তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করল লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের নির্দলের প্রধান সহ আইএসএফ এবং বিজেপির শতাধিক কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের ক্ষেত্রে বাড়তি অক্সিজেন বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য যোগদান করেছি এবং আমাদের বাড়ির লোক দাঁড়িয়েছে, বাড়ির ছেলে বললে চলে, বাপিদা, বাপিদার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আশা করি কাজের জন্য আমি দাঁড়িয়েছিলাম আমছি নির্দলে, আমার ওয়াইফ দাঁড়িয়েছিল, আমি আমার স্বামী সাকির হোসেন লস্কর, বাড়ি কালিকাপুর, আমি নির্দল থেকে জিতেছিলাম 206 ভোটে। সিপিএম ছিল, ভাইজান ছিল, টিএমসি ছিল, আর আমি নির্দলে দাঁড়িয়েছিলাম। 6 টিএমসি ছিল, 5 ভাইজান, 1 সিপিএম, আমি নির্দল স্বেচ্ছায় যোগদান করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ও বাপিদার সঙ্গে থেকে কাজ করব, অঞ্চলে উন্নয়ন করার জন্য চেষ্টা করব। আপনার নাম? সাকির হোসেন লস্কর। আমাদের ছোট বড় সবাইকে ভালোবাসা এবং গুরুজনকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শুরু করব। সবাই হয়তো কেউ কেউ জানো আমি বিজেপির কর্মী ছিলাম, কিন্তু আজকের আমার সেই ভুলটা ভেঙেছে যে জানি আমাদের পশ্চিমবাংলায় বিজেপি বলে কোনো অস্তিত্ব থাকবে না। এখন যেটা রয়েছে সেটাই থাকবে। এখন আমরা দীর্ঘ 20 মা মাটি সরকার চলবে, তাই আমার সেই ভুলটাকে শোধরানোর জন্য আজকের বাপিদার হাত থেকে আবার ফিরে এখানে জয়েন করেছি টিএমসিতে। বেশ কিছু বলবো না, বহু সময় বাকি আছে, পরে আবার অন্যদিন কিছু বলা যাবে।